Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala sayyidil mursaleen. Wa ala alihi wa ashabihi ajmain. Shupriyo darshak shrota. Anek anek pritiyo shubhechha janachi. Alokito protidin onushthan pokkho theke. Asha korchi apnara je jekhane achen bhalo achen nirapode achen. Apnader priyo onushthan alokito protidine আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমরা নির্বাচন করেছি। চলুন আজকের অতিথিকে প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন এবং খানকা ইসলাহুল উম্মার সম্মানিত পীর সাহেব আলহাস মাওলানা মুফতি হারুনুর রশিদ বিক্রমপুরী। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. محترم كيف حالك؟ جي الحمد لله. أبني كيف حالك؟ الحمد لله. প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো দান সৎকার বিশেষ পুরস্কার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর পথে দান করলে কখনো কমে না, আল্লাহর পথে দান করলে সম্পদ আগুনে পড়ে না, পানিতে ডুবে না, চুরি হয় না। এই দানকৃত সম্পদকে আল্লাহ বহুগুণ বাড়িয়ে আবার সেই ব্যক্তির যখন খুব প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। পৃথিবীতে সবচেয়ে প্রশান্তির বিষয় তো সেটি যেটি হলো তার উপার্জিত অর্থের দ্বারা অন্য মানুষ উপকৃত হচ্ছে, তার দানে অন্য মানুষ স্বাবলম্বী হচ্ছে এবং অন্য মানুষ সফলতা ভোগ করছে, এটাই হলো একটি প্রশান্তির বিষয়। দানে অনেক পুরস্কার রয়েছে দান সৎকায়। তার মধ্যে আছে সম্পদ বৃদ্ধি হয়ে, দানে সম্পদ বৃদ্ধি হয়, বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন, এরপর আল্লাহর ক্রোধকে প্রশমিত করা যায় এই দানের মাধ্যমে, অপমৃত্যুকে রোধ করেন আল্লাহ তাআলা দান করলে, পাপ মোচন করে দেন আল্লাহ তাআলা দান করলে, আগুনকে নিভিয়ে দেন আল্লাহ তাআলা দান করলে, হাশরের ময়দানে ছায়া দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন দানকারীকে, আর আরশের নিচে ছায়া পাবেন এই দানকারী। আর দানকারী ব্যক্তি আরেকটি যে পুরস্কার পাবেন সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করবেন। দানকারী ব্যক্তি রোগ নিরাময় হয় দানের মাধ্যমে। আরেকটি হলো হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা এই দান করলে। তো আজ আমরা পুরো বিষয়টি আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করব। দানের যে বিশেষ পুরস্কারগুলো রয়েছে সেই পুরস্কার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন এবং কোরআনুল কারিমে এই দান সম্পর্কে কি আলোচনা করা হয়েছে আমরা সে ব্যাপারে আলোচনা করব। আমরা যদি বিপদ দূর করার বিষয়টি নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে এখানে দানকারীর জন্য বিপদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় এই দান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অতি সত্বর দানের দিকে ধাবিত হও, কেননা বিপদ আপদ দানকে অতিক্রম করতে পারে না। একটি গুরুত্বপূর্ণ হাদিস। সুতরাং বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে মুক্তির জন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। আরেকটি হলো আল্লাহ তাআলার ক্রোধ প্রশমিত হয় দানের মাধ্যমে। যেমন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সাদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে, তিরমিজি শরীফ। আমরা অপমৃত্যুর ব্যাপারে যদি বলি তাহলে নিশ্চয়ই সাদকা অপমৃত্যু রোধ করে, তিরমিজি শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পানিতে পড়ে অপমৃত্যু বলতে পানিতে পড়ে, আগুনে পড়ে এবং উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করা এবং যুদ্ধ থেকে পালায়ন অবস্থায় মৃত্যুবরণ করা, এ ধরনের কোনো কারণে মৃত্যুবরণ করাকে অপমৃত্যু বলা হয়ে থাকে। তো এই অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন দানকারীকে। প্রিয় দর্শক শ্রোতা, আজ চলুন আমাদের প্রিয় অতিথির কাছ থেকে দানের কি কি বিশেষ পুরস্কার রয়েছে সে বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। জি মহতারাম। জি মহতারাম, বিজ্ঞ উপস্থাপক, খুব সুন্দর একটি বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে আলোচনার জন্য আলহামদুলিল্লাহ। দান সৎকার বিশেষ পুরস্কার, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে দানের ব্যাপারে সূরা আল বাকারার 261 নম্বর আয়াত থেকে সূরা আল বাকারার 274 নম্বর আয়াতেও আল্লাহ রব্বুল আলামিন বিশেষ ভাগে দান এবং সদকার ব্যাপারে বান্দাকে আদেশ দিয়েছেন বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে হযরত সাহাবা ইকরামদেরকে উৎসাহিত করেছেন এবং যুগে যুগে আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বিশেষ কোনো দুঃসময়ে সাহাবা ইকরামদেরকে দানের জন্য বলতেন তখন কিন্তু সাহাবা ইকরাম তিনারা তার কাছে কি আছে তার কি সঞ্চয় আছে না না আছে আগামীকাল খেয়ে থাকবে কি খেতে পারবে কি পারবে না এই চিন্তা কিন্তু তারা কখনোই করেন নাই তারা সবসময় চিন্তা করেছেন যে কিভাবে আমরা আল্লাহকে রাজি করতে পারি আল্লাহ রাসূলকে রাজি করতে পারি অতএব আল্লাহ তাআলা দান তো তারাই করতে পারেন যাদেরকে রব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়েছেন আমরা অনেকেই মনে করি যে আমরা আমাদের জ্ঞান এবং আমরা জ্ঞানী আমরা কাজ করে ব্যবসা করে কষ্ট অর্জিত পয়সা অর্জন করেছি এটা মনে হয় আমি করেছি এই কথাটি সম্পূর্ণই ভুল প্রিয়রা হাজিরিন আমাদেরকে মনে রাখতে হবে যে এই সম্মানের অধিকারী এই অর্থের অধিকারী এই সম্পদের অধিকারী রব্বুল আলামিনই আমাকে করেছেন এই বিশ্বাসটুকু আমার ভিতরে থাকতে হবে কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন আমি আমাকে যদি পাগল করে বানাতেন আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কোনো গরিবের ঘরে বানাতেন যারা একবেলা খাবারের জন্য মানুষের কাছে হাত পাচ্ছেন রব্বুল আলামিন তো ইচ্ছা করলে আমাকে হত দরিদ্রের ঘরেও আমাকে জন্ম দিতে পারতেন কিন্তু রব্বুল আলামিন যে একটি সম্ভ্রান্ত পরিবারে যিনি যাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন সাদকা করার মতো আল্লাহ তাআলা যাকে অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অনেক দুস্থ অসহায় গরিব মানুষ আছেন যারা তাদের দিকে তাকিয়ে থাকেন তাদেরকে আমি মনে করি মনে করা উচিত যে এই অর্থের মালিক বা এরকম বড় লোকের ঘরে যদি আমার জন্ম না হতো হতে পারত একদিন আমাকেও আমার বাবা অথবা মায়ের সাথে রাস্তায় অথবা কারো কাছে হাত পাততে হতো যে সাহেব আমাকে একবেলা খাবারের জন্য কি কটা টাকা দিবেন মহতারাম হাজিরিন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সালাতের পরেই কিন্তু যাকাত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে তো দান এবং সাদকা করলে অনেকেই মনে করেন যে সম্পদ কমে যায় আমার মনে হয় যে সঞ্চয় কমে যাচ্ছে এটা একেবারেই একটি ভুল ধারণা তো এই জন্য এই দান এবং সাদকার যে আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে আমি আলোচনাটাকে তিনটি ভাগে বিভক্ত করেছি এক নম্বরে হলো আগে আমাদেরকে জানতে হবে যে দান সদকা করলে পরে আমি এই পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পুরস্কার পাব দুই নম্বর বিষয় হলো যে এই দানের সওয়াব কি এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় শেষ হয়ে যাবে নাকি পরকালীন জিন্দেগীতেও এই দানের সওয়াব প্রবাহমান থাকবে তিন নম্বরে মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমি যে অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছি আমি যে কারো ঘর ছিল না ঘর নির্মাণে সহযোগিতা করেছি কারো খাবার ছিল না খাবারের জন্য সহযোগিতা করেছি বিশেষ করে এবার তো আমরা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে এই করোনা ভাইরাসের কারণে আপনি দেখেছেন যে চলমান পরিস্থিতিতে যখন সারা বাংলাদেশ না সারা পৃথিবী লকডাউনে একটি অবস্থানে ছিল তখন কিন্তু অনেক মানুষই খাবারের জন্য হাহাকার করেছে অনেকেই বলেছে যে আমরা কি খাবো আমরা তো সাহায্য ঠিক মতো পাচ্ছি না
আবার আমার অনেক স্বেচ্ছাসেবী বাংলাদেশের শিল্পপতি এবং মধ্যবিত্ত পরিবার এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডার থেকেও কিন্তু বাংলাদেশের দূর প্রান্তে প্রান্তে স্বেচ্ছাসেবী হয়ে হ্যাঁ অনেক সংগঠনই কিন্তু আলহামদুলিল্লাহ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারপরেও সেই অভাব কিন্তু পূরণ করা যায়নি। আমরা দেখেছি যে অভাব কি জিনিস এবং দান এবং সাদাকা এবং যাকাত দেয়াটা এটা কত জরুরি একটা বিষয়। এই জন্যই অনেকে মনে করতে পারে যে আমি যে দান করছি এটার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি দিবেন দুনিয়াতে। মহতারাম, এটা এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো এই দান সৎকার সওয়াব কি প্রবাহমান থেকে যাবে নাকি আমি দুনিয়ায় থাকাকালীন সময় রব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে দিয়ে দিবেন। তিন নম্বর হচ্ছে দানকারীকে রব্বুল আলামিন মহান বিচার দিবসের সময় তার সাথে কি আচরণ করা হবে এবং তাকে কি ধরনের জান্নাতের ফ্যাসিলিটি দেওয়া হবে। এই জন্য ডোনেশন, আমরা ডোনেশন বলতেই মনে করি যে আরে আমি 5 লাখ টাকা বা আমি 1 লাখ টাকা বা 50,000 টাকা আমি একটা এতিমখানায় দিয়ে দিলাম বা একটা সমাজসেবামূলক কাজে দিয়ে দিলাম, এটা মনে হয় আমার ফান্ড থেকে হ্যাঁ ডেবিট হয়ে গেল, এটা শেষ হয়ে গেল। না মোহতারাম, এই বিষয়টি একেবারেই ভুল। এই জন্যে প্রথম যে বিষয়টা, আলোচ্য বিষয়ের প্রথম যে ধাপের বিষয়টা, এই ধাপ এখানে আমাদেরকে বুঝতে হবে। রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে 60টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে, আল্লাহ অতি দানশীল। সূরা আল বাকারা 261 নম্বর আয়াত। তো এই আয়াতে কারিমার ব্যাখ্যা এবং তাফসিরে আমরা পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে যে ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 টাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন যে একটি বীজ তোমরা জমিনে রোপণ করো, কিন্তু আমি আল্লাহ সেই বীজটি থেকে 60টি বীজ থেকে আমি 60টি শীষ তৈরি করে দিই আর 1-1টি শীষের ভিতরে 100 করে দানা থাকে। সুবহানাল্লাহ। তোমরা যে দুনিয়ায় কাউকে 1 টাকা দান করছো এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বেশি সওয়াবের দিক থেকেও বেশি দিব এবং দুনিয়ার জীবনেও তোমার রিজিককে আমি আল্লাহ বারাকা বরকতময় করে দিব, বারাকা করে দিব, যে তুমি যা দান করছো এরও বেশি আমি আরও তোমাকে দিয়ে দিচ্ছি, কারণ তুমি যেন আরও মন খুলে তুমি সমাজের মানুষের জন্য যেন দান করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমায় বলেছেন ইং তুবদু সাদাকাতি ফানিআমা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর। যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম, আর যদি খয়রাত গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম। আল্লাহ তাআলা তোমাদের কিছু গুনাহ দূর করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মের খুব ভালো খবর রাখেন। যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় এটাই বুঝিয়েছেন যে তুমি প্রকাশ্যেও দান করতে পারো, দানের প্রতিযোগিতা করাও কিন্তু জায়েজ আছে। যে আমার পাশের ভাই একটি জায়গাতে 5,000 দান করলো, আমি শুনলাম আমি সেখানে গিয়ে 10,000 টাকা, এটাও কিন্তু জায়েজ আছে। আবার আরেকটি এমন যেন না হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়। অনেক সময় দেখা যায় যে আমি দানবীর, আমি বড় দানবীর, শাস্তি গিয়ে দেখা যায় যে আমরা মানুষকে দান করি যে মানুষ আমাকে দানবীর বলবে, এরকম চিন্তা করে যদি কোনো ব্যক্তি দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিন্তু সে কোনো কিছুই পাবেন না। অতএব এরকম যেন না হয়। তো আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে গোপনে যদি দান করো এটি আরও অতি উত্তম। রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে আরও বলেছেন যে এমন ব্যক্তিকে তোমরা দান করো যে ব্যক্তি পথে এসে মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না। যেমন আমাদের দেশে অনেক মধ্যবিত্ত পরিবার ছিল, এই লকডাউনের ভিতরে আমরা শুনেছি যে আসলে 5 দিনও কেউ না খেয়েছিল, 3 দিনও কারো বাসায় খাবার ছিল না। একটা 1 কেজি চাল রেঁধেছে, ফ্যামিলির ভিতরে দেখা গিয়েছে যে সদস্য অনেক, সেটাই তারা ভাগ করে গিয়েছে, তারা কিন্তু রাস্তায় নেমে আসতে পারেনি, সাধারণ যে মিসকিন। অর্থাৎ দানের ব্যাপারটা হলো দানটা যখন করতে হবে তখন যে দানটা পেতে পারে তাকে খুঁজে খুঁজে তার কাছে পৌঁছে দেওয়া, জি জি, সে আমার কাছে আসবে দানের জন্য হাত পাতবে সে অপেক্ষায় না থাকা, জি জি, যথার্থই বলছেন। প্রিয় দর্শক শ্রোতা,
খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের সাথে থাকুন, আশা করছি উপকৃত হবেন। আমরা আজ আলোচনার মাঝে আমরা আরেকটু যোগ করতে পারি এই আলোচনার সাথে, সেটি হলো পাপ মোচন করা হয় এই দানের মাধ্যমে। যেমন আমরা জানি যে রোজা আসলে জাহান্নামের আগুনের ঢালস্বরূপ, আর সাদকা হলো পাপকে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, তিরমিজি শরীফের হাদিস। তো রোজা হলো ঢালস্বরূপ, জাহান্নাম থেকে মানুষকে ঢালের মতো রক্ষা করে, আর দান হলো সেভাবে পাপকে মিটিয়ে দেয় যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। সুতরাং দানের গুরুত্ব অপরিসীম। আর একটি কথা আমরা এখানে যোগ করতে চাই, সেটি হলো যে হাসুরের ময়দানে এই দানকারীকে আল্লাহ তাআলা ছায়া দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসুরের ময়দানে মানুষের মাঝে চূড়ান্ত ফয়সালা হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দানকারী ব্যক্তি তার সৎকার আশ্রয় থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো মুসনাদে আহমদের হাদিস। তো এই যে দানকারী ব্যক্তি চূড়ান্ত ফয়সালা হওয়ার আগ পর্যন্ত, যখন সূর্যটা মাথার একেবারে কাছে থাকবে, যখন মানুষ ঘামে হাঁটু পরিমাণ হয়ে যাবে, কারোর গলা পরিমাণ হয়ে যাবে, কোমর পরিমাণ হয়ে যাবে, মানুষ যখন পরেশান হয়ে শুধু দৌড়াতে থাকবে, নিজের কি হবে সেই চিন্তায় বিভোর থাকবে, সেই সময়ে চূড়ান্ত বিচার হওয়ার আগ পর্যন্ত আরশের ছায়া, দানের ছায়ায় থাকবে, আল্লাহ তাআলা দানের ছায়ায় তাকে রাখবেন। আর হলো আরশের নিচে ছায়া পাবেন এই দানকারী ব্যক্তি। যেমন কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়ায়, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া যখন থাকবে না, সেদিন সাত শ্রেণীর মানুষ এই আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন। সেই মহাসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন অন্যতম হলেন দানকারী ব্যক্তি। যে ব্যক্তি দান করবেন, সেই দানকারী ব্যক্তিকে আরশের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছায়া দিবেন এবং রাখবেন। আর দান করলে আসলে কমে না, কারণ হলো যে ঘাটের পানি মানুষ খায়, সেই ঘাটের পানি কখনো কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সদকা দাতাকে কবরের আগুনের উত্তাপ থেকে রক্ষা করে, তাবারানি। সুতরাং আমরা কবরের সেই শাস্তি থেকেও, আগুনের উত্তাপ থেকে রক্ষা পাওয়ার জন্যও আমরা দান করব। আর রোগ নিরাময় করে থাকে এই দান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মধ্যকার অসুস্থ ব্যক্তিদের দানের মাধ্যমে চিকিৎসা করো। বাইহাকি শরীফ 6593 নং হাদিস। অর্থাৎ অসুখ বিসুখ হলে বা অসুস্থ হলে, যে আল্লাহ তাআলা তুমি আমাকে সুস্থ করে দাও বা তাকে সুস্থ করে দাও, এই মর্মে কিছু দান করা, আল্লাহর রাস্তায় সাদকা করা। আরেকটি হলো যে হায়াত বৃদ্ধি করা, আল্লাহ তাআলা দানকারীর ব্যক্তির হায়াত বৃদ্ধি করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ব্যক্তির সাদকা তার হায়াত বৃদ্ধি করে, তাবারানি। আর আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। হায়াত বৃদ্ধি করার মানে হলো হায়াতের ভিতরে বরকত দান করেন, ফলে অল্প সময়ে অধিক ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা তার সৌভাগ্যে লিখে দেন। তো অতিরিক্ত ইবাদত বা অনেক বেশি ইবাদত করার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা দানের মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন। আর হলো আমরা জানি যে মুসা আলাইহিস সালামকে এক লোক এসে বললেন, নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে সম্পদ বাড়িয়ে দেন। তো লোকটি যখন খুব বেশি অনুরোধ করলো মুসা আলাইহিস সালামকে, তখন আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ আপনি এই লোকটিকে কিছু সম্পদ দিন। তো আল্লাহ বললেন, না, এরে তো সম্পদ দিলেও, আমি সম্পদ দিলেও বেশি দিন এর কাছে থাকবে না, কারণ নিয়ে আসা হবে সম্পদ। তো মোনাজাত করলেন, করার পরে লোকটিকে বললেন যে দেখো, তোমার সম্পদ হবে, তবে বেশি দিন থাকবে না এই সম্পদ। তো খুব আশ্চর্য হলেন, তারপরও বললেন, যাক, আল্লাহ তাআলা আমাকে দিলেই হলো। তো আল্লাহ তাআলা তাকে সম্পদ দিলেন। অনেক দিন পর্যন্ত মুসা আলাইহিস সালামের সাথে আর যোগাযোগ ছিল না সেই লোকটির। বহুদিন পরে যখন সেই লোকটির বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম, তখন তিনি দেখতে পেলেন যে সেই লোকটির বাড়ির সামনে বহু লোক সেখানে ভিড় জমাচ্ছে, কেউ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ খাবার নিচ্ছে, কেউ গম নিচ্ছে, আটা নিচ্ছে। তো এভাবে যখন বহু মানুষ সেখান থেকে নিচ্ছে, বা মানুষের ভিড় যখন তার বাড়ির সামনে, তখন আল্লাহ তাআলার কাছে আবার সেজদায় পড়লেন। পরে মুসা আলাইহিস সালাম বললেন, মোনাজাত করে, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন তাকে সম্পদ দিলে বেশি দিন রাখবেন না,
তো এত বহুদিন হয়ে গেছে, এখনও তো সম্পদ শুধু বাড়ছেই তার। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, আমি তো এই সম্পদ তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আর একজনকে দেবো, সুতরাং সে আর একজনের কাজটি আর একজনকে আমি দেবো, সে আমার কাজটি যখন সেই করছে, সুতরাং তাহলে আমার সম্পদ ছিনিয়ে আমি কীভাবে নেই, আমি তো আর একজনকে দেবো, তো সেটাই তো সে করছে, সুতরাং ছিনিয়ে নেওয়ার তো আর কোনো মানি হয় না। তো আসলে মানুষকে দিলে আল্লাহ তাআলা সম্পদ ছিনিয়ে নেন না বা আল্লাহ তাআলা তাকে অভাব দেন না। আমি আগেই বলেছি যে ঘাটের পানি মানুষ খায় সেই ঘাটের পানি কখনো কমে না। এই নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, সুতরাং আমরা দেওয়ার চেষ্টা করব, মানুষকে দিলে কমে না, মানুষকে খাওয়ালে কখনো কমে না। আল্লাহ তাআলা বরকত দেন, রিজিক বাড়িয়ে দেন, সকল দিক থেকে আল্লাহ তাআলা প্রশান্তি দেন। আল্লাহ তাআলা বেশি বেশি দান করার তৌফিক আমাদেরকে দান করুন। জি মহতারাম, আপনি যেখানে থেমেছিলেন। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। আমি একটি বিষয় আমার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, সুপ্রিয় দর্শকদেরকে বলতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদা অনুযায়ী যারা দান করেছেন এবং এই দানের মজা যারা পেয়েছেন, আমি দেখেছি যে অনেক মানুষ, কিছু মানুষ আছে আমাদের দেশে যারা যাকাতের অর্থ শেষ হয়ে গেছে, তারপরেও তারা কিন্তু এই দানের অর্থায়ন, সেই ফান্ড থেকে তারা আবার দান করেছেন, এত মজা পেয়েছেন, কারণ রব্বুল আলামিন তাদেরকে বাড়িয়ে দিয়েছেন। খবর নিয়ে দেখা গেছে যে একটা সময় তিনি ঢাকা শহরে এসেছিলেন, তার মুখেই শোনা বাস্তব ঘটনা, যে তিনি বলেছেন, আমি নাম বলবো না, নাম বললে চিনবে অনেকেই, বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি বলেছেন যে আমি ঢাকা শহরে যখন এসেছিলাম আমার হাতে শুধু 150 টাকা ছিল, আর সেখান থেকে তিলে তিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে এনেছেন, এবং বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন জায়গাতে আমার জানা মতে যে তার দান যায়নি এমন কোনো জায়গা নেই। তো তিনি একটা কথা বলেছেন যে আমি কেন দান করব না, আমি যতই দেই আল্লাহ তাআলা তো আমাকে আরও বাড়িয়ে দেয়, আমি তো এত ধন সম্পত্তি আল্লাহর কাছে চাইনি, কিন্তু রব্বুল আলামিন তো আমাকে অনেক বাড়িয়ে দিয়েছেন। এই যে একটা মজা সে পেয়ে গেছেন, সে সর্বসময় প্রতি বছর যাকাত শেষ করে সে আমাকে বলে যে হুজুর, আমি আরও কিছু সাদকা করতে চাই, আরও কিছু দিতে চাই। তো তখন সে আবার দেখা যায় যে আপনার ওই দানের অংশ থেকে সে আবার মানুষের পাশে, হ্যাঁ, একটু হাসি ফোটানোর জন্য সে পাশে গিয়ে দাঁড়ায়। আমাদের এই দান যে মানুষের কত কল্যাণে আসে, যারা অভাবী তারা ছাড়া কিন্তু কেউ বুঝবে না। আজকে আমার কাছে অর্থ আছে, আমার বাসায় খাবার আছে, আমার চলার, হ্যাঁ, গাড়ি আছে, আমি কিন্তু বুঝতেছি না যে যে ব্যক্তির কাছে নাই, যে ব্যক্তিটি ঢাকায় এসেছে অথবা ঢাকায় থাকে কিন্তু সে গুলিস্তান, বাসার থেকে গুলিস্তানে গিয়েছিল, সেখান থেকে বাসায় ফেরার মতো অর্থ কিন্তু তার কাছে নাই। সে কি বাসে উঠে আসবে নাকি হেঁটে বাসায় পৌঁছাবে, দুপুরে কিন্তু সে খায়ও নাই। এরকম অসংখ্য মানুষের ভিড় কিন্তু এই শহরে, সারা বাংলাদেশে রয়েছে। তো আমি বলতে চাই যে যারা বিত্তবান রয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অর্থ দিয়েছেন, সম্মান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেখান থেকে আপনারা দান করুন, ওই দান যে দান সাহাবায়ে কেরাম করেছিলেন। এবং দানের দৃষ্টান্ত দিতে গেলে সর্বপ্রথম পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো অনেক দান করেছেন এবং তিনি কখনোই সঞ্চয়কারীকে পছন্দ করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা আগামীতে পরকালীন জিন্দগিতে কী সঞ্চয় করছো, এটাই আমি দেখতে চাই। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, হযরত সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের ইতিহাস কিন্তু আমরা দেখেছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দেখেছেন মদিনাতুল মুনাওয়ারায় তার সবচেয়ে দামি একটি বাগান ছিল, আর সেই বাগানটি কিন্তু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ও তালহা, আমি এই দানে আল্লাহ তাআলা খুশি হয়েছেন,
তুমি এই তোমার এই প্রিয় বাগানটি তোমার আত্মীয়র ভিতরে বণ্টন করে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু এই বাগানটি বণ্টন করে দিয়েছিলেন আর দানের ব্যাপারে সবচাইতে বেশি উৎসাহী আমি দেখেছি আমার অনেক মা বোনরাও রয়েছেন তারাও কিন্তু গোপনে গোপনে দান করছেন অনেকে প্রকাশ্যে করছেন তারাও কিন্তু পিছিয়ে নেই কারণ উম্মাহাতুল মুমিনিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিলেন আমরা ইতিহাস থেকে জানি যে এই দ্বীনের কাজে হ্যাঁ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করতে করতে এমন একটি অবস্থা হয়ে গিয়েছিলেন তিনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন ইতিহাস থেকে আমরা জানতে পারি যে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ভালো পড়ার জামাও ছিল না কাপড়ও ছিল না এমন অবস্থাতে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন তো রব্বুল আলামিন এর প্রতিদানও কিন্তু দিয়েছেন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করতেছিলেন বেশি বেশি হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই বলতেছিলেন তো পাশে মোনাজাত শেষ হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি কেন এই বেশি বেশি খাদিজার জন্যই দোয়া করেন আমাদের জন্য কি একটু করতে পারেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে একটু ধমক একটু উচ্চস্বরে বলেছিলেন হে আয়েশা খবরদার আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলবে না কারণ খাদিজা যে কষ্ট দীনের জন্য করেছে খাদিজা যেই তার সম্পদ এমনভাবে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে গেছেন আমার খাদিজাকে আমি একটু ভালো কাপড়ও পরাতে পারিনি আর এই জন্যই আমার খাদিজার কবরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ এরপর থেকে কিন্তু মা আয়েশা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হাত তুলতেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন হ্যাঁ আসলেই হযরতে খাদিজার মতো ত্যাগ তো আমরা করি না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহতরম এর থেকে আমরা এই পার্থিব জীবনে যারা দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাড়িয়ে দিচ্ছেন আমি প্রিয় শ্রোতা মণ্ডলীকে বলতে চাই যে আপনারাও দান করে দেখেন আপনারা দান করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সম্পদ বাড়িয়ে দেয় কি না না আপনারা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যান না কখনোই না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিক তো বৃদ্ধি করবেনই পাশাপাশি হাদিস শরীফের ভিতরে আসছে যে একদল ফেরেশতা এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা দান করেন তাদের নাম লিপিবদ্ধ করতে রাখেন এবং এই দানের সওয়াব যিনি দান করেন শুধু তিনিই সওয়াবটা পান না তার পরিবার পরিজন আহাল তার আত্মীয় স্বজন সকলেই কিন্তু এই সওয়াবের ভাগীদার হয়ে যাচ্ছে এবং বিশেষ করে তার আব্বা আম্মা সন্তান সকলেই পরিবারের পক্ষ থেকে একজন দান করছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানটাকে হ্যাঁ ভাগ করে দিচ্ছেন এবং সেই ফেরেশতা গিয়ে বলছেন যে রব্বুল আলামিন আপনার এমন একজন বান্দাকে আমি দেখতে পেলাম যে সে নিজে অনেক কষ্ট করে চলছে তারপরেও তার কাছে মানুষ যখন হাত পাতে সেই হাত সে ফিরায় না রব্বুল আলামিন বলেন যে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিনও তাকে আমি বঞ্চিত করব না আমার রহমত আমার বরকত দ্বারা তার পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন তার সাংসারিক জীবনকে আমি ভরপুর করে দিব আর এই দানের বদৌলতে তার যত আসমানি বালা জমিনি বালা তার যত রকমের দুর্ভোগ হওয়ার ছিল সেটিও আমি আল্লাহ কাটিয়ে তাকে একটি সুন্দর সচ্ছল এবং জীবন দান করব তো আর যারা এরকম আছেন বহিল যারা মনে করতেছেন যে আরে আমি 5টি টাকা দান করবো আরে না এই টাকা আমি কেন দান করবো এটা আমি রেখে দিই আমি সঞ্চয় করবো আমি ভালো একটা কাপড় পরবো আমি ভালো একটা জামা পরবো এরকম অনেক মানুষ আছেন যারা এই অর্থটাকে সঞ্চয় করতে চান এরা বোকা একেবারেই বোকা কারণ হলো এই পৃথিবীতে সবাই খালি হাতে এসেছে আবার যখন পৃথিবী ছেড়ে সকলেই রওনা করেছে কেউ কিছু নিয়ে যেতে পারে নাই আমরাও পারবো না অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটা তো আমাকে দিয়েছেন রক্ষণাবেক্ষণ করে এর থেকে যা আয় হয় হ্যাঁ কারণ পৃথিবীতে সব মানুষ সমান না কেউ সবল কেউ দুর্বল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবলদের দ্বারাই দুর্বলদেরকে চালাবেন এটা আল্লাহ তাআলার ওয়াদা আর এই জন্য যারা বখিলি করেন হ্যাঁ এদেরকে বলবো যে ভাই আপনারা
অত্যন্ত ভুল করছেন, কারণ এই সম্পদ আপনি রেখে যেতে পারবেন না, এই সম্পদ আপনি রেখে যেতে হবে, কবরে নিয়ে যেতে পারবেন না, এই সঞ্চয় আপনার থাকবে না। আর কখন মালাকুল মৌত আসবে আমরা কেউ বলতে পারবো না। আপনি যতই সঞ্চয় করেন না কেন, দেখা গেল এক বছর, দুই বছর, পাঁচ বছর পরে এমন একটা রোগ আপনাকে দিয়ে দিল, আল্লাহ তাআলা আপনি দান করেন নাই, যাকাত আপনার এত টাকার যাকাত এসে আছে যেই যাকাত দিলে পরে আমার মনে হয় যে 100 পরিবার তারা সচ্ছলভাবে চলতে পারবে, কিন্তু আপনি আপনার যাকাতের হকও ঠিকমতো আদায় করেন নাই, দানও করেন নাই, সাদকাও করেন নাই, চিন্তা করেছেন যে আমি এটা দিয়ে আরো বিলিয়ন বিলিয়ন সম্পদের পাহাড় গড়লেও সেই সম্পদ ছেড়ে দিয়ে শূন্য হাতে যেভাবে এসেছিলাম আবার শূন্য হাতেই যেতে হবে, যেতে হবে। মোতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আর নয়, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রাখছি। আসলে মানুষ মানুষেরই জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? অনেক সুবিধা বঞ্চিত অবহেলিত শিশুরা এই বৃষ্টির রাতেও ফুট ওভার ব্রিজে ঘুমিয়ে থাকে, বাস স্টপিসে, রেল লাইনে, রেল স্টপিসে, বিভিন্ন জায়গায় থাকে। এ মানুষরা আমাদের সমাজেরই অংশ। আমরা যাদের সম্ভব, যাদের সুযোগ আছে, যাদের পক্ষে সম্ভব, আমরা যেন এই পথ শিশুদের পাশে দাঁড়াই, আমাদের সন্তানদের খেলনার টাকা বাঁচিয়ে এদের জন্য কিছু খাবার কিনে যেন তাদের কাছে পৌঁছে দিই, এদের সাথে গিয়ে মাঝে মাঝে কিছু খাবার আমরা যেন সময় দিতে দেই এবং কিছু খাবার তাদেরকে বিতরণ করি, কিছু পোশাক বিতরণ করি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা অনন্ত সফরের জন্য কী নিয়ে যাব, একটু একটু করে সঞ্চয় করি। আমরা একটি ছোট একটি জায়গা রাখতে পারি, একটি পাত্র, যেখানে প্রতিদিন আমরা কিছু টাকা দান করব, 10 টাকা 5 টাকা করে। এটা থেকেই আমরা ভিক্ষুক যারা আসে বা মুসাফির বা অন্য অন্যভাবে তাদেরকে আমরা খরচ করলাম একটা জায়গায়, প্রতিদিনই অন্তত আমরা কিছু টাকা সেখানে রাখবো, 5 টাকা 10 টাকা পারি, এরকমের করে আমরা প্রতিদিন এই দানের স্বভাবটা পরিবারের উপর পরিবারের জন্যে এবং ব্যবসা বাণিজ্যের বালা মুসিবত দূর করার জন্য আমরা কিছু কিছু দান করতে পারি, প্রতিদিনই এই সবটা আমরা পেতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আজ শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب العالمين আপনার শহীদ দরবারে জীবনের গুণ বুঝানিয়া তুঠাইছি, জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, জেনে করেছি না জেনে করেছি, শয়তানের ধোকায় পড়ে করেছি, নফসের তারুণায় পড়ে করেছি আল্লাহ, গুনার স্তূপের নিচে পড়ে আছি আল্লাহ গো, তুমি
আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো বন্ধু নাই, তুমি ছাড়া কোনো বান্দব নাই, তুমি ছাড়া কোনো দরজা নাই, তুমি ছাড়া কোনো সুরিদ নাই। এই জন্যে তোমার কাছে বিনতি করি আল্লাহ, এই গুনাগারের মোনাজাতের দিকে তুমি একটু দৃষ্টি ফেরাও আল্লাহ। গুনাহ করেছি, গুনাহ করে যখন বুঝতে পেরেছি ভুল হয়ে গেছে আল্লাহ, আবার তওবা করেছি, ভুল স্বীকার করেছি, তওবা করে ভুল স্বীকার করে আবার তোমার কাছে ফিরে এসেছি আল্লাহ, তুমি আজকের মোনাজাত কবুল করো। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও হামকো গুনাহ রব্বানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, যত ধরনের নেক মকসুদ আছে সমস্ত জায়েজ আশাগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। যারা হাত তুলেছে জানি না এদের মধ্যে কার মা, জনম দুঃখী মা অন্ধকার কবরে পড়ে আছে, কার বাবা বাস বাগানে পড়ে আছে আল্লাহ, ওই যে সাদা কাপড় দিয়ে জড়িয়ে, চোখের পানি দিয়ে কাপনের কাপড় ভিজিয়ে বুকে জড়িয়ে কবরে রেখে আসলাম, কত রাত গেল কত দিন গেল, বর্ষা বাদল গেল, বছর গেল, যুগ গেল, কত মানুষের চিঠি এলো, খবর এলো, ফোন এলো, মা বাবা কেমন আছে একটা বারও জানতে পারলাম না আল্লাহ। যখনই মোনাজাত করি তখনই মনে পড়ে যায় জনম দুঃখী মা বাবার কথা, মনে হয় মা বাবা কান্দে আর বলে বাবা রে একটু দোয়া কর কর কর, বড় বিপদে পড়ে আছি, ওই যে রেখে গেলি রে আর তো খবর নিলি না, ওই যে রেখে গেলি রে যাবার পরে ভুলে গেলি আর তো আইলি না। আরে বলল আমি ছোটবেলা আমার ডান পাশে ঘুম পাড়াতো, পোশাক করে দিতাম বা ভিজা জায়গায় গিয়ে বাম পাশে আনতো, বাম পাশেও পোশাক করে দিতাম মা দুঃখিনি বুকের উপর রেখে সারা রাত কাটাইতো ভিজা জায়গায় আল্লাহ, 10 মাস 10 দিন পেটে বোঝা বয়েছে আল্লাহ, দুধ পান করিয়েছে 2 বছর, রব্বুল আলামিন এত কষ্ট করে জনম দুঃখিনি মা বাবা সন্তানকে মানুষের মতো মানুষ করে অন্ধকার কবরে পড়ে আছে যাদের, আল্লাহ তাদের মা বাবার জীবনের গুনাহ তুমি এখন মাফ করে দাও আল্লাহ, সবার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, কারণ মা বাবারে তুমি কবরে মারিও না,
কারোর মা বাবারে তুমি কবরে কান্দাইও না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মোনাজাতের সওয়াব তুমি নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও, আমাদের মোনাজাতের সওয়াব সাহাবায়ে কিরাম তাবে তাবিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন পীর ওলিয়া উলিয়া বুজুর্গ আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে আছে সবার কবরে পৌঁছে দাও আল্লাহ। এই মাটির নিচে এমনও মানুষ আছে দুই হাত তুলে যাদের জন্যে দোয়া করার মতো কেউ নাই, আল্লাহ তাদের জন্যেও দোয়া করে দিলাম আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় আল্লাহ তুমি তাকে নেক হায়াতে তৈয়বা দান করো আল্লাহ, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, আসমানি জমিনি বালা মুসিবত সব তুমি দূর করো আল্লাহ, তার পরিবারের উপরে রহমত বরকত নাজিল করো রব্বুল আলামিন, আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহুম্মা ইয়া রব, করম তু আগর করে ও বাদে জবা কো জো দিল পর আসর করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মৃত্যু যেদিন হবে মরণের ফেরেশতা যেদিন তুমি পাঠাইবা, মুমিনের মৃত্যু তুমি আমাদেরকে দান করে দিও আল্লাহ, তুমি আমাদেরকে শহীদি মৃত্যু দান করে দিও আল্লাহ। দানের ব্যাপারে কথা হলো, দানে সম্পদ বৃদ্ধি হয়, দানকারীর জন্য ফেরেশতারা দোয়া করে সম্পদ বাড়িয়ে দেওয়ার জন্যে, আর বকিলের জন্যে বরদোয়া করে আল্লাহ। সম্পদ বৃদ্ধি হয় দানে, আল্লাহ কত পুরস্কারের কথা শুনেছি আল্লাহ, বেশি বেশি দান সদগা করার তৌফিক তুমি আমাদেরকে দান করো রব্বুল আলামিন। তোমার দুয়ার থেকে তাড়িয়ে দিলে মোরা কার দুয়ারে যাব, মানুষের দুয়ারে গেলে কেউ খবর নাই, কেউ খবর নেয় না, অবজ্ঞা করে অবহেলা করে আল্লাহ, তোমার দুয়ারে এসেছি তুমি মোদেরে মাফ করে দাও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Thank you.